মাছ ভাতের পাশাপাশি বাঙালি মুসলমানদের খাদ্য তালিকায় সবসময় বাড়তি কদর গরুর মাংসের। ঘরোয়া আয়োজন বা অতিথি আপ্যায়নের খাদ্য তালিকা এই পদ ছাড়া যেন অপূর্ণ। নানা রকম মুখরোচক খাবারের মূল আকর্ষণই গরুর মাংস। এমন ভোজন রসনায় বাদ সেধেছে গত কয়েক বছর ধরে লাগামহীনভাবে বেড়ে চলা দাম। রাজধানীর বিভিন্ন বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 500 থেকে 520 টাকায়। আগে ছিল 250-300-400, এখন 500 টাকা কেজি বাড়ছে 480। এক কেজি গোশের দাম যদি 500 টাকা পড়ে, এটা মিনিমাম আরো 40 টাকা খরচ আছে, 550 টাকা পড়ে। কয়জনে কিনতে পারে, কয়জনে খেতে পারে? বিশেষ করে গেল দুই বছর ধরে অতিমাত্রায় অস্থির হয়ে আছে মাংসের বাজার। বছর দুয়েক আগেও যেখানে দাম ছিল 350 থেকে 380 টাকা, তা এখন কেজিতে বেড়েছে 120 থেকে 150 টাকা। গত 10 বছরে গরুর মাংসের দাম পর্যালোচনা করলে দেখা যায় 2013 সালের পর থেকেই শুরু হয়েছে দামের ঊর্ধ্বমুখিতা। আকাশছোঁয়া দামের কারণে গরু থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বেশিরভাগ ক্রেতা। নিম্নের মানুষ তো অনেক আগেই ছেড়েছেন, এখন মধ্যবিত্তরাও নিয়মিত গরুর মাংস কেনার সাহস পাচ্ছেন না। আগে কিনতাম 5 কেজি বা 6 কেজি, আমি এখন কমায় নিয়ে এসে 3 কেজিতে চলে আসছি। অল্প টাকা বেতন পাই তো আমরা এখন বেশিরভাগে মাছ নেই মাংসের দাম বৃদ্ধি পাওয়ার কারণে। 300 টাকা রোজে কাজ করে তো 500 টাকা দিয়ে গরুর মাংস খাওয়া সম্ভব না, এই কারণে ওই যে মানুষ গরুর মাংস না খেয়ে খায় হলো বেশিরভাগ ব্রয়লার। এসব কারণে কমে গেছে মাংসের বিক্রিও। কসাইদের দাবি, লোকসান গুনতে গুনতে বন্ধ হয়ে গেছে অর্ধেকের মতো দোকান। এখানে অনেক দোকান ছিল, 12টা আছে এখানে, ওই পাশেও আছে, তো এখানেও আপাতত 5টা দোকান খোলে। আজকে শুক্রবার দিন আমরা 2-3টা গরু বেচতাম, এখন সেই জায়গায় একটাও বেচা কিনি হয় না। স্টাফ ছিলাম 7 জন 8 জন, এখন আমরা 3 জনে দোকানদারি করি আর 5 জন বয়ে রয়েছে। 16টা দোকানের মধ্যে 4টা দোকান খোলা আর সবই বন্ধ হয়ে গেছে। তাদের দাবি, ভারত থেকে গরু আসা এক প্রকার বন্ধ হয়ে যাওয়া এবং পথে পথে চাঁদাবাজির কারণে মাংসের বাজারের এই হাল। আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে 500 টাকা গরুর মাংস হওয়াতে। বাংলাদেশের টাকার কমিশন এবং পরিবহন ব্যয় সহ আমাদের দেশে 200-250 টাকার উপরে মাংস বিক্রি হওয়ার কথা না। 60,000 টাকা একটি গরুতে চাঁদাবাজি হওয়ার কারণে 500 টাকা 550 টাকার নিচে মাংস বিক্রি করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ইন্ডিয়া থেকে গরু বেশি আসলে আপনার দামটা একটু কমের দিকে থাকে, আর গরু আসা যখন একটু কমে যায় তখন দামটা একটু ঊর্ধ্বমুখী থাকে। আমদানি রপ্তানির উপরে মূলত এই গরুর মাংসের দামটির দিকে সেটা ডিপেন্ড করে। গরুর মাংস সাধারণের নাগালের মধ্যে আনতে সরকারের সরাসরি তদারকির দাবি ভোক্তাদের, সে সঙ্গে আসন্ন রমজানে দাম সহনীয় পর্যায়েও চান তারা।